হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু এরকম ভিডিওটা খুবই চলতেছে। আপনার যদি এই টিকটক বা লাইকি বা ইনস্টাগ্রামে যদি দেখেন, তাহলে কিন্তু এরকম ভিডিও কিন্তু খুব অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। কারণ এরকম ভিডিও যারা এডিট করে আপলোড করতেছে, তাদের ভিডিওটা কিন্তু ফরিত যাচ্ছে, তাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। তো এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন, আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আর এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, নেক্সট টাইম আরও অনেক ভিডিও পাবেন। কারণ আমি এই ধরনের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই এই ধরনের ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখা যাক এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু একটু পরিশ্রম করতে হয়। তো অবশ্যই একটা লাইক দেবেন। তো এখান থেকে আমরা এই ভিডিওটি তৈরি করতে আমরা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন। আপনারা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো এলাইট মোশন অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আমরা এখানে যখন প্রজেক্ট নামের অপশন আছে, আমরা জাস্ট প্রজেক্ট নামের অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা যে দুইটা টেম্পলেট দিয়ে আমরা এই ভিডিওটি এডিটিং করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভোজপুরি সং বিট মার্ক, আর এটা হচ্ছে হলো ভোজপুরি শেক ইফেক্ট। তো এই দুইটা অ্যাপস দিয়ে, এই দুইটা টেম্পলেট দিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি এডিটিং করবো। আর এই দুইটা টেম্পলেট কিন্তু একদম তৈরি করা আছে। আমি এই দুইটা টেম্পলেট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড করে ইমেজগুলো অ্যাড করে দিলে কিন্তু এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা শেক ইফেক্টে এখানে ক্লিক করে দেখি। দেখুন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে সাতটা টেম্পলেট আছে। এই টেম্পলেট দিয়ে কিন্তু আপনারা এই ইফেক্টগুলো দিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করবেন। তো জাস্ট আমরা এখান থেকে ভোজপুরি সং বিট মার্ক এটাকে আমরা ওপেন করে নিব। এখানে দেখুন সবগুলো বিট মার্ক দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনারা ইমেজগুলো সব প্রতিটা বিটে ইমেজগুলো অ্যাড করে দিলে কিন্তু আপনারা খুব ইজিলি এরকম একটা ভিডিও মেক করতে পারবেন। তো এখান থেকে আপনারা ভিডিও এডিটিং করার জন্য কী করবেন, এখান থেকে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে, এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে, এখান থেকে জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে দেখুন থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল্ড কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে আমরা ইমেজটি ফুল করে নিব। তো দেখুন এখানে ইমেজটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজের যে বাকি অংশটা আছে সেটাকে এখানে ক্লিক করে দিলে কিন্তু বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে গেল। তো এখন এই ইমেজের উপর আমরা কোন ইফেক্টটি ইউজ করবো আপনাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে সেক ইফেক্টে চলে আসলাম। আসার পর এখানে যে প্রথম ইফেক্টটি আছে, জাস্ট আমরা এই প্রথম ইমেজটি এখান থেকে ক্লিক করে, এখান থেকে দেখুন ইফেক্ট নামের অপশন আছে, এখান থেকে ক্লিক করে, তারপর এখান থেকে দেখুন থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করে, তারপর এখান থেকে দেখুন কপি ইফেক্ট নামের অপশন আছে। জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিট মার্কে চলে যাব। বিট মার্কে আসার পর যে আমরা ইমেজটি অ্যাড করলাম, সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দেব। তো এখানে আমরা ইফেক্টে ক্লিক করলাম, তারপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসছে। তো এখানে আমরা জাস্ট এরকম করে একটু স্ক্রল ডাউন করব। এখানে যতগুলো বিট আসছে সবগুলো বিটে কিন্তু আপনাদের ইমেজ অ্যাড করে নিতে হবে। জাস্ট এখানে দেখুন ডাবল বিট যে দেখতে পাচ্ছেন, এই ডাবল বিট পর্যন্ত আপনারা ইমেজগুলো অ্যাড করবেন। ইমেজগুলো অ্যাড করার পরে জাস্ট এই আমি এখানে আরও একটা ইমেজ অ্যাড করে আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম, অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কাট করে দিলাম। কাট করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই মাঝখানের যে ইমেজ বিটগুলো আছে প্রতিটা বিটে আপনারা ইমেজগুলো অ্যাড করে এই সেম ইফেক্টটি এখানে অ্যাড করে দিবেন। একদম সিম্পল, জাস্ট এখানে আপনারা সেম ইফেক্টটি অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে আমরা নেক্সটে দেখাবো। আপনারা যদি অবশ্যই বুঝতে পারছেন যে এই মাঝখানের যতগুলো ইমেজ লাগাবেন শুধু এই প্রথম ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো এখান থেকে আমি প্লাস অপশনে ক্লিক করলাম, তারপর মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আমি আরও একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে, তারপর এটাকে আমরা এখান থেকে
বাকি অংশ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা এখন কোন ইফেক্ট অ্যাড করব, জাস্ট এখানতে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্টে চলে আসবো। আসার পর এখানে যে দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটি আছে আমরা এই ইফেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নিব। তো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা সেই সং বিটম্যাপসে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর আমরা যে ইমেজটি অ্যাড করলাম সেই ইমেজের উপর এই সেম ইফেক্টটি অ্যাড করে দিব। তো আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ইফেক্টটি চলে আসছে। তারপর এখানে আমরা কী করবো, এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে নিব। তো আমরা এখানে আরও একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি এই ইমেজটি অ্যাড করে দিলাম। জাস্ট এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। অ্যারোতে ক্লিক করে এখান থেকে বিট পর্যন্ত আসার পর এখানে বাকি অংশ ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে যে আমরা যে ইফেক্টটি ইউজ করলাম সেম ইফেক্টটি আমরা এখানে ইউজ করে দিব। তো এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইফেক্ট নামের অপশন আছে। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা একটু নিচে আসার পর একদম লাস্ট যে টেম্পলেটটি আছে, লাস্ট যে ইফেক্টটি আছে, ইফেক্টটি এখানে আমরা এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি তারপরে কিন্তু আরও একটা নতুন একটা ইফেক্ট চলে আসবে দেখুন। তো এরকম করে ধারাবাহিকভাবে এখানে আপনারা আমি আরও একটা ইমেজ অ্যাড করে দেখাই। তো এখানে আমি আরও একটা ইমেজ অ্যাড করে নিলাম। জাস্ট এটাকে আমরা অ্যাড করে এখান থেকে ফুল স্ক্রিন করে তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে আমরা কাট করে দিলাম। দেওয়ার পর এখানে যে আমরা ইমেজটি অ্যাড করেছিলাম, এই ইফেক্টটি অ্যাড করেছিলাম এই ইমেজে, তো এটাকে আমরা এই ইমেজটি এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো দেখুন এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে আমরা এই ইফেক্টটি এই ইমেজের উপর অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে পেস্ট করে দিলাম দেখুন। তারপরে এখন বাকি যে ইমেজটি আছে এখানে ইমেজটি আপলোড এখানে অ্যাড করার পরে আমরা এই যে এই ইফেক্টটি আছে আমরা এই ইফেক্টটি তার পরের ইমেজে অ্যাড করে দিব। তো এরকম করে একটা একটা করে একটার পর একটা করে করে এই দুইটার ইফেক্টটি কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। দেখুন এখানে ডাবল বিট আছে, তার পরের যে একটা বিট আছে এই বিট পর্যন্ত আপনাদের এখানে দেখুন এখানে লম্বা একটা বিট আছে, এই বিটের আগ পর্যন্ত আপনাদেরকে এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে আমি একটা ইমেজ অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম, তারপরে অ্যারোতে ক্লিক করে তারপর এখান থেকে ডট কাট করে দিলাম। তো এখান থেকে আমরা সেম ইমেজটি ইফেক্টটি অ্যাড করে দিব। তো দেখুন এখানে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তো এরকম করে আপনার একটার পর একটা ইমেজ অ্যাড করে দুইটা ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তারপর এখানে দেখুন ডাবল বিট আছে, ডাবল বিট এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দিব। তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করে নিলাম। তো সিম্পলি আমি এই ইমেজটি অ্যাড করে নিলাম। এখান থেকে ফুল স্ক্রিন করে দেওয়ার তো ক্লিক করে বাকি অংশ ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা কোন ইফেক্টটি অ্যাড করব, তো দেখুন এখানে যে লাইটিং যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে ওই ইমেজের উপর এই ইফেক্টটি আমরা অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এই ইমেজের উপর এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটার উপর ক্লিক করব, তারপর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখানেই আমরা নিচের দিকে আসার পর দেখুন এখানে অ্যাড ইফেক্ট আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন এখানে একটা অপশন আছে, আমরা জাস্ট এই কালার অ্যান্ড লাইটিং এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এখানে দেখুন একটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এইচ ইউ ই শিফট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখুন সেটিংসে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরও একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। লাস্টে দেখুন এখানে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে এটাকে আমরা জাস্ট এদিকে একটু স্ক্রল ডাউন করলে দেখুন এখানে একটা নতুন ইফেক্টের উপর একটা নতুন একটা কালার চলে আসে দেখুন, একদম একটা দারুণ একটা কালার চলে আসছে। তো ভিডিও কিন্তু এরকম একটা কালার দিলে কিন্তু মাঝখানে এরকম একটা কালার দিলে দারুণ দেখা যাবে দেখুন। তো এরকম করে আপনারা মাঝখানের এটি এই বিট ডাবল বিটে এরকম একটা ইফেক্ট অ্যাড করে দিবেন। তো জাস্ট এরকম করে এখান থেকে এই পর্যন্ত আপনারা এই একটার পর একটা ইমেজ অ্যাড করে দেবেন। তারপর এখানে দেখুন বড় বিট দেখতেছেন, এই বড় বিটের উপর আমরা একটা ইমেজ অ্যাড করে দিব। তো এখানে আমি আরও একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই ইমেজটি অ্যাড করে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে তারপরে অ্যারোতে ক্লিক করে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। এরকম টেনে ধরে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কাট করে দিব। তো এখানে দেখুন বড় বিট আছে, তো এটার উপর আমরা কোন ইফেক্টটি অ্যাড করব। তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করলাম। ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্ট আসলাম। আসার পর এখানে দেখুন তৃতীয় নাম্বার যে ইফেক্টটি আছে আমরা জাস্ট এই তৃতীয় নাম্বার ইফেক্ট এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এই তৃতীয় নাম্বার ইফেক্ট ওই ইমেজের উপরে অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করলাম। তারপর এখান থেকে সং বিট মার্কে আসলাম। আসার পর এই লং যে ইফেক্টটি আছে, লং যে ইমেজটি আছে আমরা এই ইমেজের উপর এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমরা এখানে আমরা যে তারপরের যে বিটটা আছে এই বিটটা আমরা একটা ইমেজ অ্যাড করে নিব, এখান থেকে অ্যাড করে দিব।
তো এখান থেকে আমরা এই মেশটি নিলাম, এখান থেকে ফুল স্ক্রিন করে তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে ক্লিক করে বাকি অংশ কেটে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্ট আসলাম, আসার পর এখান থেকে চতুর্থ নাম্বার যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমরা এখান থেকে কপি করে তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেই বিট মার্কে আসলাম, আসার পর এখান থেকে আমরা যে লং বিটটা আছে সেই লং বিটের পরের ইমেজটি আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব। দেখুন এখানে আমি সিম্পল এখানে অ্যাড করে দিচ্ছি। তো এরকম করে আপনারা এখানে অ্যাড করে দেবেন, তারপর একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে দেখুন এখানে চার নাম্বার ইফেক্ট এখানে দেখুন অ্যাড করে দিয়েছে। তারপরে দেখুন এখানে চার নাম্বারের পর এখানে দুই নাম্বার ইফেক্ট, দেখুন এখানে নাম্বার দেওয়া আছে, আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে আপনারা এই পর্যন্ত দুই নাম্বার ইফেক্টটি অ্যাড করে দেবেন, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত দুই নাম্বার ইফেক্টটি অ্যাড করে দেবেন, এখানে ইমেজগুলো অ্যাড করে তারপরে দুই নাম্বার ইফেক্ট অ্যাড করে দেবেন। তারপর এখানে মাঝখানে এখানে পাঁচ নাম্বার ইফেক্ট অ্যাড করে দেবেন, এখানে ছয় নাম্বার ইফেক্ট অ্যাড করে দেবেন, তারপরে লাস্ট এখানে সাত নাম্বার ইফেক্ট অ্যাড করে দিলে কি আপনাদের ভিডিও কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে আপনারা যদি ভিডিওটি যদি কন্টিনিউ করে দেখে যদি এরকম করে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিওর, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।